Hello guys, welcome to our channel. আজকে রোববার একটা আস্ত ছুটির দিন, সেই কারণে বাকি দিনগুলোর তুলনায় আজকে প্ল্যানিংটা একটু অন্যরকম। আসলে রোববার বেসিক্যালি বেশিরভাগ রোববারগুলোতে আমি একটু ঘুমিয়েই কাটিয়ে দিই। সকালে ঘুম থেকে ওঠার কোনো তাড়া থাকে না, কোনো ব্যস্ততা সেরকমভাবে থাকে না। অন্যান্য দিনগুলোতে একটা যুদ্ধ চলে সকালবেলা আমাকে ঘুম থেকে ওঠানো নিয়ে। তো এবার আজকে সকাল থেকে ভাই একটু আমার চারপাশে ঘুরঘুর করছে, তো বুঝতে পারছিলাম কিছু একটা বলার চেষ্টা করছে। তো আমি সুযোগ বুঝে ওকে সুযোগটা করে দিই বলার জন্য। তারপরে ওর আবদার দাবি আর কি আমার কাছে যে আজকে ওর সাথে সিনেমা দেখব। ও কিছুটা খানিকটা এটা আমার দিকে গেছে এই কারণেই, আমার বাড়ির লোকজন বলে আর কি সেটা, তার কারণ আমি যে কোনো নিউ রিলিজ সিনেমা একটু হলে গিয়ে দেখতে আমি বেশি প্রেফার করি। তো ও খানিকটা আমার মতো হয়েছে আর কি, মানে দুমদাম যখন তখন ওর মনে হয় সিনেমা দেখতে চলে যাই, এরকম একটা ব্যাপার থাকে। আজ বিকেলে আমাদের একটা ফ্যামিলি অনুষ্ঠান রয়েছে, তো সেটাতে যেহেতু পার্টিসিপেট করতে হবেই আর কি, তো বিকেলটাতে আমরা কোনোভাবেই টাইম অ্যারেঞ্জ করে উঠতে পারছিলাম না, তাই বাধ্যতামূলক সকালে আমরা এখনও বুঝি দুপুর হয়ে গেছে এই সময়টাতেই আর কি দেখতে যাচ্ছি। সিনেমাটার নাম আমি নিজেও জানি না, ও আমাকে সেরকম কিছু ডিসক্লোজ করেনি এখনও, আমি শুধু শুনেছি যাবে। তো আমারও বেশ ভালো লাগে এইভাবে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, সেই কারণে আমিও রাজি হয়ে গেলাম এক বাক্যে আর কি ওর। তো যাওয়ার পথে আমি হলে পৌঁছে আপনাদের সাথে আবার কথা বলবো, ততক্ষণ অবধি সাথে থাকুন। আমরা পৌঁছে গেছি, ভাই শোয়ের টাইম হচ্ছে 12:45, তাই একটু তাড়াহুড়ো আছে। তো ভাই টিকিট কাটতে চলে গেছে, আমি এখন যাচ্ছি আর কি ওপরে, চলুন আপনাদেরকে দেখাই। ভাইয়ের ইতিমধ্যে টিকিট টাকাটা কমপ্লিট, তো আমরা এবারে এন্ট্রি নেব। সো আমরা একটা থ্রিডি ফিল্ম দেখছি, যেটা নামটা আমরা ঝকঝকে হাসিতে দেখা যায় আমাদের ঝকঝকে ভিডিওটি সাথে থাকুন। কি সিনেমা দেখছি সেটাই দেখা যায়। বিষয়টা এরকম যে ভাই খুব বেশি অন স্ক্রিনে উপস্থিত না, সো ও হ্যালোটাও বলতে চাচ্ছে না আর কি আপনাদের সামনে, বুঝতেই পারছেন। এই মুহূর্তকে আমি একটা ধোকা দিতে পাঠিয়েছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। ওর সামনে বলি, ওর সামনে বললে ও একটু বেশি খুশি হয়ে যাবে, কথা শুনলে আমি অতটা খুশি হতে চাই না, দ্যাটস ওয়াই। সেটা হচ্ছে ও সারপ্রাইজ দিতে এসেছিল আমাকে, যে কি সিনেমা আমাকে বলে আনেনি আমায়। আঁখোঁ মে তাণ্ডব তেজ লিয়ে জব আগে বড়তা হ্যায় তো ডর ভি দো কদম পিছে হট জাতা হ্যায়। अरे का नाम है रे तुम्हारा मरदवा, पहले कभी दिखे नहीं? दिखे होते तो तू नहीं दिखता।
माँ के द्वार पर माथा टेक कर वापस आ ही जाता है। उसकी सांसें रुक जाती है लेकिन वो नहीं रुकता है। मुट्ठी में कार, सांसों में हुंकार, रगों में अंगार लिए लड़ता है तो ऐसा लगता है कि वो स्वयं संहार का सौदागर हो। সিনেমাটা দেখা যেহেতু কমপ্লিট আমাদের, সো এখন রিভিউ দেওয়া যেতেই পারে, কেন কি এরপরে আর গিয়ে আমরা সেটা বলার সময় পাবো না হয়তো বা। তাছাড়াও আমি চাইছিলাম প্রথম যা কিরকম, মানে কিরকম লাগলো সিনেমাটা প্রথম আমি ভাইয়ের কাছ থেকে শুনি, তার কারণ ও আমায় নিয়ে গেছিল সিনেমাটা দেখতে। সো বলো তোমার কিরকম লেগেছে। এবার বললে বুঝবে না দর্শক ভাই, খুবই ভালো সিনেমাটা, সবাই গিয়ে দেখো। আর পরের পার্টটার জন্য অবশ্যই অপেক্ষা করবে, কিছুটা সাউথ ইন্ডিয়ান একটা ফিল্মের সাথে কম্পেয়ার করা যাচ্ছিল প্রথম পার্টটু, পরের দিকে আবার কিছুটা চেঞ্জ পেলাম। সবটা মিল বলবো না, সবাই মিলে এনজয় করো। ও যে বললো না এটাই অনেক আর কি, আমার স্ক্রিনে এসে বললো এটাই অনেক, একদম ও স্ক্রিনে আসতে অভ্যস্ত না, ভীষণ দেড় এগেইনস্ট এইসবের, তবুও যে বললো এ সেটাই আমার জন্য বিশাল। হ্যাঁ তবে হ্যাঁ যেটা বলবো, সত্যি সিনেমা পাওয়ার, একটা পাওয়ার প্যাক সিনেমা, আর অবশ্যই নেক্সট পার্টের জন্য ভীষণভাবে অপেক্ষায় রয়েছি। সো আমি বলবো সকলে গিয়ে সিনেমাটা একবার সিনেমা হলে গিয়ে বসে দেখে আসো, আশা করছি ভীষণ এনজয় করবে। জিজ্ঞাসা করবে যে কই গেছিলাম তখন কি বলবো, বুঝতেই পারছেন ওই বলেছিলাম না আপনাদের ফ্যামিলির একটা গেট টুগেদার আছে, তো টাইম তো অনেকক্ষণই হয়ে গেছে সেটাতে যাওয়ার, তো ওর সিনেমা দেখার চক্করে তো আমাদের এরম একটা দেরি হয়ে গেল, তাই এখন যেতেও ভয় পাচ্ছে আর তার জন্য বিভিন্ন বাহানা বার করছে যে কীভাবে ফ্যামিলির সামনে আর কি যেটা ফেস করা যায়। যাই হোক ঠিক আছে, আজকের মতো এখানেই আমার ব্লগ শেষ, আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমাদের সাথে ছিলেন, তার জন্য অনেক থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, আগামীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের সাথে থাকছি। টাটা।